হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈকত ফ্রম টেক টক্সিন। তো আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অনেকেই মোবাইলের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে। তো সেই ভিডিও আপলোড করার পরে কিছু ক্ষেত্রে ইউটিউব স্টুডিওর যে কিছু কাজ থাকে তার জন্য আমরা সচরাচর সবসময় এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইউটিউব স্টুডিও, আমরা এই অ্যাপসটি ব্যবহার করে থাকি। তো এই অ্যাপসটি ব্যবহার করা অবস্থায় অনেকেই জানে না যে ইউটিউবে আমরা যদি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ঢুকি, তাহলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে যদি আমরা স্টুডিওতে যাই, তাহলে অটোমেটিক এই অ্যাপসটির মাধ্যমে ওপেন হয়ে যায় ইউটিউব স্টুডিওটি। তো আমরা কিভাবে এটি ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারি সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার থেকে আমরা আমাদের ইউটিউবটাকে ওপেন করে নিব। তো ইউটিউবটাকে আমরা ওপেন করে নিয়ে এখান থেকে আমরা ইউটিউবটাকে ডেস্কটপ ভার্সন করে দেব। এগুলো তো আপনারা সবাই জানেন। তো এটি ডেস্কটপ ভার্সন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের চ্যানেলের লোগোর উপরে ক্লিক করব। তো লোগোর উপরে ক্লিক করার পরে এই যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছেন, তো আমরা ইউটিউব স্টুডিও এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি ডাইরেক্ট ওপেন করি তাহলে দেখবেন এই দেখুন সরাসরি অ্যাপসের মাধ্যমে চলে আসছে, অ্যাপসে চলে নিয়ে চলে আসছে। তো আমরা এখান থেকে এটাকে ব্রাউজারের মাধ্যমে কীভাবে ওপেন করতে পারি, আমরা এটাকে জাস্ট ট্যাপ করে ধরে রাখব। ধরে রেখে এখান থেকে যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটি, যে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পরে তো আমাদের যে আমরা আমাদের যে চ্যানেলের যে মেইল এবং মেইলের পাসওয়ার্ড, সেই মেইলের পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দেবো। তা আমি আমার চ্যানেলের মেইল পাসওয়ার্ড আগেই দিয়ে রেখেছিলাম, যে কারণে আমার এখানে সেভ হয়ে আছে। আপনারাও দিয়ে একবার সেভ করে রাখলে বারবার এরকমভাবে দিতে হবে না। তো এখান থেকে আমি আমার মেইলের আইডি পাসওয়ার্ড দুটি বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে, যে কারণে আমার এখানে পারমিশন চাচ্ছে। তো আমি এখান থেকে আমার এটা পারমিশন দিয়ে দিলাম। তো দেখুন এখানে এখন আপনাকে বলছে, দেখুন আপনি এটি কি অ্যাপসের মাধ্যমে ওপেন করতে চান নাকি এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে লেখাটি ঢেকে গেছে, তো এই যে কন্টিনিউ টু স্টুডিও, নিচে এই নিচের কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করব আমরা। তো এটা ক্লিক করলে কিছুক্ষণ সময় লাগবে। দেখুন এখন কিন্তু এটা সম্পূর্ণরূপে ডেস্কটপ ভার্সনে চলে এসছে, ঠিক আছে। তো এখন আপনার যা যা কাজ অ্যাজ ইউজুয়াল আপনি যে কোনো কাজ এখন করতে পারবেন আগের নিয়মেই। তো এভাবেই আর কি আমরা মোবাইলের ব্যবহারের মাধ্যমে আমরা ইউটিউব স্টুডিও অ্যাপস আনইনস্টল না করেই এটি আমরা ব্রাউজার ডিভাইসে ওপেন করতে পারবো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।